ছবি তুলতে না একটু পর্যবেক্ষণ করতে আসছি, পরিবেশন করতে আসছি। আপনি কৃষি, আপনি কি কৃষি গবেষণার লোক নাকি? না, চাকরিটা আমার একদম চেষ্টা করেছিলাম পাই না, এই কারণে এখন কৃষির সাথে জড়িত আছি। মার্শালটা তারপর আমি শক্ত করে ভাইকে বসে আছি, তো ভাইয়ের সাথে একটু গল্প করতেছিলাম। ভাই বললাম, ভাই মোটর সাইকেল চালাইতে তো মজাই লাগে, কিন্তু ঠান্ডার দিন অনেক ঠান্ডাও লাগে। তো ভাই বলল, হ্যাঁ সফর সফর শহর শহর। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমার ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বাসা থেকে বের হলাম, তারপর একটা রিক্সা নিলাম, ভাবলাম কোথা থেকে ঘুরে আসি, সো আমি রিক্সা নিয়ে বের হয়ে চলে গেলাম ঘুরতে। নিউ একটা ব্লগ, নতুন একটা স্পেশাল জায়গায়, সো চলুন যাওয়া যাক, নতুন কিছু দেখাবো আপনাদেরকে। সবাই পাশে থাকেন, সবকিছু ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। দেখতে না দেখতে রিক্সাওয়ালা মামা আমাকে রকেটের মতো নিয়ে টঙ্গী স্টেশনে আমি নামলাম। তারপর রিক্সা ভাড়া দিয়ে হাঁটা শুরু করলাম। সো আমাকে এখন লেগুনাতে উঠতে হবে, সামনেই লেগুনা স্ট্যান্ড, তো আমি হাঁটতেছি। তারপর লেগুনা দেখা গেল, তারপর আমি লেগুনায় উঠবো। এখান থেকে আমরা যাবো কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। ঠিক আছে, অনেকটা খোঁজাখুঁজির পরে লেগুনা পাইলাম, এখন উঠতে হবে লেগুনাতে আমাদের। তারপর লেগুনার সামনে গেলাম, তো লেগুনার ড্রাইভার ডাকতেছে কালীগঞ্জ আরো বিভিন্ন জায়গার নাম নিয়ে। তো লাভ দিয়ে উঠে বললাম লেগুনাতে, তারপর সামনে দেখতেছিলাম ড্রাইভার আছে কিনা, তো ড্রাইভার নাই, ড্রাইভার হেল্পারি করতেছে, ডাকতেছে মানুষ। তো আমি লেগুনায় বসে আছি, আমি সহ অনেক যাত্রী বসে আছে, গাড়িটা পুরোপুরি ভরলে তারপরে ছাড়বে। তো বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে, এই ফাঁকে একটু ক্যামেরার সামনে চলে আসলাম। অনেকদিন পরে ঘুরতে বেরোলাম, তো ভালোই লাগতেছে। ওইদিক দিয়ে ড্রাইভার সব গাড়ি স্টার্ট দিয়ে দিল, চলেন সফর শুরু করা যাক। ছবি তুলতে না একটু পর্যবেক্ষণ করতে আসছি, পরিবেশন করতে আসছি। আপনি কৃষি, আপনি কি কৃষি গবেষণার লোক নাকি? না, চাকরিটা আমার একদম চেষ্টা করেছিলাম পাই না, এই কারণে এখন কৃষির সাথে জড়িত আছি। মার্শালটা খুব ভালো। সফর সফর শহর শহর, সময় কখন কোথায় দাঁড়ায়। গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে লেগুনা ড্রাইভার রকেটের গতিতে আমাকে কাপাসিয়া মোড় নামাই দিল। সো আমি ভাড়া দিয়ে একটু দাঁড়িয়ে রয়েছি, তো একটু সামনে যাই, আবার আমাকে সিএনজি নিতে হবে, ওইখান থেকে আমাকে লোকেশনে যেতে হবে। তা লেগুনা থেকে ওই মোড়ে নামলাম, তারপরে চিনতেছিলাম না, কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, তো সিএনজিও পাইলাম না, তারপর একটা রিক্সা পাইলাম। সো আঙ্কেলকে নিয়ে রিক্সাতে করে আমি যাওয়া শুরু করলাম লোকেশন উদ্দেশ্যে, যে জায়গায় যাবো আর কি। প্রথমবার আসছি তো তাই অপরিচিত মনে হচ্ছে, তো সমস্যা নাই, চলুন যাওয়া যাক। সফর সফর শহর শহর, সময় কখন কোথায় দাঁড়ায়। জীবনের প্রতি পাঠে একা একা চলি, পথে আর চলে আসমানি রঙে ডুবে, অনুরাগে অনুভবে খুঁজে পাই। সুবহানাল্লাহ।
গ্রামের চারপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি প্রায় কাছাকাছি চলে আসছি, আর এত পরিমাণ বাতাস আর ঠান্ডা, এত কিছু পড়ছি তাও ঠান্ডা মানাইতে পারতেছি না। সো আমি কাছাকাছি চলে আসছি, তো বড় ভাইকে ফোন দিলাম, বড় ভাই দেন দাঁড়াই রয়েছে, তো আমি নামলে রিক্সা ভাড়া দিব, তারপর বড় ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ হবে। আর এত ঠান্ডা রে ভাই, সব কিছু পরার পরে হাত পা শুধু কাঁপতেছে আর কাঁপতেছে, এত ঠান্ডা। আসেন, অবশ্যই ঠান্ডার জ্যাকেট ম্যাকেট সব কিছু নিয়ে আসবেন ইনশাল্লাহ, তা না হলে ঠান্ডায় অনেক কষ্ট পেতে হবে আপনাদের। আলহামদুলিল্লাহ অনেকটা জার্নি করে আমি যে জায়গায় আসার কথা ওই জায়গায় চলে আসলাম। তো বড় ভাই আমার জন্য ওয়েট করতেছিল, তো বড় ভাইকে একটু বললাম, বড় ভাইকে আমার সামনে চলে আসেন, তো বড় ভাই চলে আসলো। আপনারা বড় ভাইকে দেখে অবাক হতে পারেন যে বড় ভাই এখানে কি করে। তো বড় ভাই হলো এই এলাকার জামাই, তো আমি স্পেশালি যে জিনিসটা দেখতে আসছি এই এলাকায় জামাই বাজার, যে মাছের একটা বাজার আছে সেটাই দেখতে আসছি আমি। তারপর বড় ভাই বাইক নিয়ে আসছে, তো বাইকে উঠে পড়লাম, তো আমরা দুইজন এলাকা দিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। তো বড় ভাই কে বললাম, ভাই আস্তে আস্তে গাড়ি চালানো, আমার খুব ভয় লাগে। তারপর দেখি বাচ্চাগুলো অনেক দুষ্টুমি করতেছিল, তো সামনে এলাকার রাস্তা তো খুব ভালোই লাগতেছিল আর অনেক ঠান্ডা, ভাই বাইক চালাইতেছিল। ভাই বললাম আস্তে আস্তে চালান, ফালাই দিয়েন না। ভাই আমাকে বললো শক্ত করে ধরে বসো। তারপর আমি শক্ত করে ভাইকে বসে আছি, তো ভাইয়ের সাথে একটু গল্প করতেছিলাম। ভাই বললাম, ভাই মোটর সাইকেল চালাইতে তো মজাই লাগে কিন্তু ঠান্ডার দিন অনেক ঠান্ডাও লাগে। তো ভাই বলল, হ্যাঁ তা ঠিক বলছো। তো ভাইকে বললাম যে ভাই আমার অনুভূতিটা খুবই ভালো ছিল, খুবই সুন্দর লাগতেছে, আমি যেদিক দিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, অনেক সুন্দর সুন্দর লোকেশন দেখছি, নেক্সট টাইম আমরা ওইদিকে ঘুরতে যাব। তো ভাইয়া বললো অবশ্যই যাবো, সমস্যা নাই, তুমি আগে বাসায় যা, ফ্রেশ হও। তারপর আমি বাসায় চলে আসলাম, ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম, দেন একটু বাইরের দিকে যাচ্ছি, রোদ তাপাবো, প্রচুর ঠান্ডা। তো ভাই বললো বাইরে যাও একটু রোদ তাপাও। তো আমি চারপাশটা দেখতে দেখতে যে ভাইয়ের আবার দুইতলা বিল্ডিং আছে, তো আমি বিল্ডিং এর উপরে ছাদের দিকে যাচ্ছি যে একটু রোদ তাপাবো। পরিবেশটা খুবই সুন্দর, পুরা গ্রাম্যময় এলাকা, তো আমি সবকিছু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের ইনশাআল্লাহ। আমি যখন আসতেছিলাম এই এলাকায় কিছু জিনিস আমার চোখে পড়ে, তার মধ্যে একটা হচ্ছে স্পেশাল হচ্ছে মাটির ঘর দেখতে পাই আমি গাজীপুরের এই কালীগঞ্জের কি বলে এটা দোলান বাজারের এই সাইডটায়। তো আরো কিছু দেখতে পাই যে জায়গায় মনে করেন মানুষ আবাদ কৃষি করতেছে ওই যে গরুর হাল দিয়ে, আমাকে খুব ভালো লাগছে, নতুন ইউনিক, মানে আগের যে জিনিসগুলো ওইগুলো এখনো তারা ধরে রাখছে। আর আমি সাথে আড্ডা দিচ্ছি, হাঁটতেছি, কেউ নাই, একা একা। তো গাইস আমি এখন যে জায়গায় আছি এটা গাজীপুরের ভিতরেই, গাজীপুরের একটা সাইড যেটাকে বলে কালীগঞ্জ। তো কালীগঞ্জের পাশেই এখন আছি দালানপুর বাজার। তো আমি কালীগঞ্জে এই দালানপুর বাজারে এই জায়গায় আসে যে একটা স্পেশালিটি দেখলাম, একটা হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে আমি এই জায়গায় অনেক মাটির ঘর দেখতে পাইছি, যেটা আপনি আমার পিছনে আছে যেটা ক্যামেরাতে দেখাইছি। আর দ্বিতীয়ত প্রায় দেশগ্রামের মতোই এই জায়গায় কি বলে গরু দিয়ে হাল চাষ করা, এটা স্পেশালিটি একটা পাইছি। আর গ্রামের মতো প্রচুর ঠান্ডা। আর দ্বিতীয়ত ঘুরতে আসছি, আরেকটা স্পেশালিটি আছে এই জায়গায়, যে জায়গায় মানে গাজীপুরের একটা ঐতিহ্য, এই জায়গায় প্রতি বছরে ওই যে কি বলে মাছের মেলা হয়, যেটা যেটা জামাইরে যে প্রতিটা ফ্যামিলির জামাইরা যে মাছ কিনে নিয়ে আসে। সো আমার বড় ভাই এই এলাকার জামাই, এলাকায় বিয়ে করছে, সো ওই উদ্দেশ্যে আমি আসছি একটু ঘুরতে। ভাইয়ের শ্বশুরবাড়িতে আমি অবস্থান করছি বর্তমান, খাওয়া দাওয়া করলাম, তো একটু ছাদে এসে সবাইকে একটু দেখাই, সবার সাথে একটু গল্প করতেছি। তারপরে জামাই বাজার, তারপরে আরও মেলা বসছে, সবকিছু ঘুরে ঘুরে দেখাবো, সাথে থাকবেন। তো বড় ভাই আসলে বড় ভাইয়ের সাথে আবার ঘুরতে বেরোবো, সাথে থাকেন, দেখতে থাকেন। তা বড় ভাই চলে আসলো, তো বড় ভাই বললো চলো ওই পাশে সরিষা বাগান করছে আমার শ্বশুর, একটু দেখে আসি। তা আমি বললাম ভাই চলেন, তো আমরা হাঁটা শুরু করলাম দেখার জন্য, যাইতেছিলাম আমরা সবাই মিলে, বড় ভাই সহ ভাগনা সবাই মিলে আমরা খেতের দিকে যাচ্ছি। তো চিন্তা করলাম একটু সামনের ক্যামেরা দিয়ে সবাইকে দেখাই, আর হাঁটতে যেতে হাঁটতে আমরা যাচ্ছিলাম, তো গ্রামের পরিবেশটা সবকিছু দেখাচ্ছিলাম। তো ভাইকে ডাক দিয়েছিলাম, ভাই আসেন চালু যাই, খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য। তো ভাই আসতেছিল, ভাগিনা দুষ্টামি করতেছিল, তো ভাই আবার বললো অ্যাক্সিডেন্ট হইতে পারে, তো বলতেছে সে আগামী দিনের ভবিষ্যৎ। আমরা দুষ্টামি করতে করতে যাচ্ছিলাম সরিষা ক্ষেত দেখতে। কখন কোথায়
হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে আসছি, তো ভাবলাম একটু ক্যামেরার সামনে আসা যাক। তো সরিষা ক্ষেতটা মোটামুটি অনেক দূরেই, তো গ্রামের মাঝে নদী নালা সবকিছুর মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে দুষ্টুমি করতে করতে যাচ্ছি, ভালোই লাগতেছে। ঘুরতে ঘুরতে অবশেষে চলে আসলাম সরিষা বাগানের কাছাকাছি। তারপর ভাই বলতেছে সামনেই সরিষা বাগান, আমি বললাম তাহলে চলেন ঝাঁপিয়ে পড়ি আমরা ছবি টবি পিকনিক তুলি। তো ভাই বলতেছে সামনে পুকুর আছে, ওই জায়গায় কাতলা মাছ আরো অনেক কিছু আছে। তো ভাই আমাকে দেখাচ্ছে ওইটা আমাদের সরিষা বাগান, তো ওই পাশে সরিষা বাগান খুব সুন্দর লাগতেছিল, তা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড সরিষা বাগান, খুব ভালো লাগতেছে আর পিক তোলার জন্য তো আমি খুব এক্সাইটেড। তারপর আমরা সরিষা ক্ষেতের কাছাকাছি যাচ্ছি যেন পিক টিক তুলতে পারি, তো আমরা সবাই নিচে যাওয়ার জন্য রেডি হলাম। ওই জায়গায় যেটা দেখলাম, বড় ভাইয়ের শ্বশুর আর বড় ভাই তারা ধান ক্ষেতের জন্য বীজ গেড়তেছিল, তো আমরা তারপর সরিষা ক্ষেতের দিকে আগাচ্ছিলাম, তো আমরা পাশাপাশি কাছাকাছি চলে আসছি সরিষা ক্ষেতের মাঝে প্রায়। তো আমরা হাঁটতে হাঁটতে সরিষা ক্ষেতের মাঝখানে যাচ্ছি, কিছু পিক তুলবো, ফিলিংসে ছিলাম আমরা সবাই। বড় ভাই আর আমি চারপাশটা দেখতেছিলাম, ভালো লাগছিল। তাহলে চলুন সুন্দর এই মুহূর্তে বড় ভাইয়ের সাথে একটু পরামর্শ করা যাক আর মজা করা যাক। বড় ভাই হাই দিয়ে দেন, আপনি কই আছেন? খুব ভালো, তা আমরা একটু দেখি যে সরিষার কি অবস্থা। সরিষা তো ফুটে গেছে প্রায় না? হ্যাঁ, সরিষা আর মাসখানেকের ভিতরে আমাদের সরিষা ক্ষেত গুলা ভাঙা হবে, সরিষা ভাঙলে এটা থেকে সরিষা বের করবো। তারপরে আমরা এটা কি বলে সরিষার তেল বানাবো আর বিভিন্ন, আশা করি সরিষার ক্ষেত্রে যদি আমাদের ফলন ভালো থাকে তা ইনশাল্লাহ আমাদের সোয়াবিন তেলটার দামটা কমে আনা সম্ভব। যখন সরিষার তেলের চাহিদাটা বাড়বে তখন সোয়াবিন তেলের দামটা কমে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আহা সরিষা সরিষা কি সুন্দর সরিষা। এখন আমি সরিষা ক্ষেতের মাঝখানে আছি, যদি চারপাশের ভিউটা একটু ঘুরে ঘুরে দেখাই, আসলে মন ভালো করার মতো একটা ভিউ। আর বড় ভাই বলতেছিল চারপাশটা অনেক হলুদ, আর হলুদে খুব সুন্দর লাগে, আর ভিউটা তো পুরো অমাই, যেটা কি বলে প্রকৃতির পুরো ফ্যান হয়ে গেছে আমি। আসলে আল্লাহর প্রতি প্রশংসা মুখ দিয়ে অটোমেটিক চলে আসে, আল্লাহ না বললে সুবহানাল্লাহকে অনেক মিস করা হয়। চারপাশের সৌন্দর্য দেখে পুরো মনটা ভরে গেল। তারপর বড় ভাই কি ক্যামেরাটা ধরাই দিয়ে আমি গেছিলাম সরিষা ক্ষেতের মাঝখানে পিক তুলতে, তো ভাই আবার দুষ্টামি করে আমাকে ভিডিও করে ফেলছে পিক না তুলে। তো মজা করতে করতে ভাই আবার রুমালটা আমাকে ঢিলা মারলো যে এইটা নেও সুন্দর হবে। তো আমি বললাম না ভাই এটা লাগবে না, আমি সুন্দর করে পোজ দিই আপনি সুন্দর সুন্দর ছবি তুলেন। তো ভাই আবার পিক না তুলে দুষ্টামি করে সে আবার ভিডিও করছে, আমি বলছি ভিডিও করেন না ভাই। সবকিছু প্রায় দেখা শেষ, পিক তোলা শেষ, তো আমরা এখান থেকে এখন বের হব। তারপর আমরা ঘোরাফেরা সবকিছু শেষ করে আবার রওনা দিলাম বাসার দিকে। সো রাস্তার সুন্দর প্রকৃতি ডান পাশ দেখতে দেখতে আমরা বাসার দিকে রওনা দিয়েছিলাম গল্প করতে করতে। তো রাস্তাটা দেখলাম আবার লাল হয়ে রয়েছে, কারণ রাস্তাটা নতুন হচ্ছে, চারপাশটা অনেক সুন্দর, ধান কাটছে, তো খুব সুন্দর একটা ওয়েদার, চারপাশটা দেখে খুব ভালো লাগলো। যেটা দেখার জন্য কালীগঞ্জ আসছিলাম, তো ভাই বললো আজকে মেলা হবে না কালকে হবে, তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তাই এই ভিডিওটা এক পার্টে করতেছি, দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ। আপনারা যেটা করবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।